ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপা জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির মাঠে গাজী ও প্রাইম দলেশ্বরের শিরোপা নির্ধারণী ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা চ্যাম্পিয়ন হয়েছে গাজী গ্রুপ। আরেক ম্যাচে শেখ জামালের বিপক্ষে বৃষ্টি আইনে ছয় উইকেটের জয় পায় আবাহনী। পয়েন্ট টেবিলে গাজী ও আবাহনীর অবস্থান সমান থাকলেও মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকায় গাজী গ্রুপকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এদিকে পরিত্যক্ত হয়েছে প্রাইম ব্যাংক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটিও। ফতুল্লায় টস জিতে মোহামেডানকে আগে ব্যাট করতে পাঠায় প্রাইম ব্যাংক। 43 ওভারে 187 রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর মাঠে বল না গড়ালে আজকের দিনের মতো খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। মঙ্গলবার রিজার্ভ ডেতে নিয়ম রক্ষার পরিত্যক্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে।